তিথি মহোৎসব। আপনারা সকলে আমন্ত্রিত, তবে এখন শুনুন যে 18 তারিখে একচক্রা ধাম পরিক্রমা হবে। প্রথমেই সকালবেলা সকালবেলার প্রসাদ পেয়ে যাওয়া হবে নিত্যানন্দপুর জন্মস্থান, মন্দির দর্শন করবেন, তারপরে নারীপোতা স্থান, হাটুগাড়া, গড়িয়া মঠ এবং পাণ্ডবতলা দর্শন করে ফিরে আসবেন। আইসা মধ্যাহ্নকালীন স্নান কার্যাদি করে প্রসাদ পেয়ে আবার বিকালবেলা সবাইকে নিয়ে যাত্রা হবে কিনা বাঁকারায়, কদম্বখণ্ডীর ঘাট বাঁকারায়। ওখান থেকে যাওয়া হবে নিত্যানন্দ প্রভু, যেখানে গোবর্ধন ধারণ লীলা করেছিলেন, সেই গোবর্ধন পর্বত লীলা দর্শন, তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, তারপর আবার এদিকে ফিরে এসে জগন্নাথ মন্দির, হারাই পণ্ডিত যেই মন্দিরের পূজারী কার্য করেছিলেন, তারপরে তার পাশেই রয়েছে কি পাতাল শিব দর্শন, তারপরে আমাদের ইসকন মন্দিরে ফিরে এসে সন্ধ্যা আরতিতে যোগদান, তারপরে রাত্রিকালীন হরিকথা এবং প্রসাদ পেয়ে বিশ্রাম, পরের দিন সকালবেলা উঠে মঙ্গল আরতি দর্শন এবং সকালবেলার অনুষ্ঠানে যোগদান, ভাগবত কথা শ্রবণ, নিত্যানন্দ কথা শ্রবণ, তারপরে সকালবেলা ব্রেকফাস্ট প্রসাদ প্রাপ্ত হয়ে বাসে করে ওখান থেকে চলে যাওয়া হবে কোটাসুর, যেখানে একটা শিবলিঙ্গ মন্দির আছে এবং সেখানে কুন্তী মাতা সেই মন্দিরের আরতি করেছিলেন, সেই প্রদীপ এখনও সেখানে বিদ্যমান, আপনারা গেলে দেখতে পাবেন। তারপরে আসা হবে কুন্তলতলা, এই কুন্তলতলা একটা বিশাল হিস্টোরি আছে, সেই হিস্টোরিটা সংক্ষেপে আমি এখন বলছি। সেটা হচ্ছে পাণ্ডবেরাদেরকে যতুগৃহে মেরে ফেলবার জন্য দুর্যোধন শকুনি কর্ণ ওরা যুক্তি করে পাঠিয়েছিল, তো যাই হোক সেখান থেকে ওরা পালাইয়ে ব্রাহ্মণের বেশে এই একচক্রা নগরীতে এসে এক ব্রাহ্মণের গৃহে ওনারা থাকতেন ব্রাহ্মণ বেশে। তখন ওখান থেকে 22-22 কিলোমিটার দূরে কোটাসুর নামক স্থানে বক্রাক্ষস নামে একটা ভয়ঙ্কর অসুর ছিল, সেই একচক্রা নগরীতে এসে যখন তখন যাকে তাকে ধরে খেয়ে নিত। তখন একচক্রা নগরবাসীরা সেই বকাসুরের সাথে সন্ধি করলো, তুমি এরকম যখন তখন যাকে তাকে ধরবে না, আমরা তোমার জন্য যথেষ্ট পরিমাণ খাবার পাঠাবো, এক গাড়ি খাবার রান্না করা, অন্ন ব্যঞ্জন পিঠাপানা আর দুইটা বলদ, আর একটা মানুষ তাকে চালিয়ে নিয়ে যাবে, আর তুমি কি করবে সেই সমস্ত খাবার খাবে, বলদ দুইটাকে খাবে, মানুষটাকেও খাবে, আর ওই একচক্রা নগরীর প্রত্যেক ফ্যামিলির থেকে এক একদিন এক একটা লোক পালা পড়ত, তারা এটা নিয়ে যেত, এইভাবে চলছিল। তারপর যখন পাণ্ডবেরা যে ব্রাহ্মণের গৃহে ছিল তখন তাদের পালা পড়ল, ওই গৃহে থেকে একজনকে যেতে হবে, ওই গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাবে। তখন তাদের মধ্যে একটা কান্নাকাটির রোল পড়ে গেল, যে গৃহস্বামী ব্রাহ্মণ সে বলছে আমি যাব, তার স্ত্রীর বলছে তুমি গেলে আমি কেমন করে বাঁচবো গো, তুমি যাও না আমি যাব। তখন ছেলে মেয়েরা বলছে না না তারা গেলে কী করে হবে আমরা যাব, এই নিয়ে তখন তারা সকলে ঠিক করছিল যে আমরা সকলে মিলে যাব। তখন মাতা কুন্তী এটা দেখলেন শুনলেন, তখন তিনি বললেন দেখো তোমাদেরকে কাউকে যেতে হবে না, আমার 5টা পুত্র আছে, তার মধ্যে একটা পুত্রকে আমি পাঠাবো। বলে না 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 তোমরা আমাদের গিরে থাকছো, আমাদের অতিথি, তোমরা কেন যাবে? বলো না 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 তোমরা জানো না আমার এই পুত্ররা প্রচণ্ড বীর, তারা ওই অসুরটাকে মেরে চলে আসবে। তখন ওরা চারি ভাই ভিক্ষা করতে গিয়েছিল, একমাত্র ভীম বাড়িতে ছিল। তখন ভীমকে যখন মাতা কুন্তী এই কথা বললো, সঙ্গে সঙ্গে ভীম যে ঠিক আছে আমি যাবো, তখন সেই যে বোঝাই করা খাবার দুইটা বলদ জোড়া হলো, ভীম তখন সেটা চালাইতে চালাইতে যাচ্ছে আর যেতে যেতে সমস্ত খাবার আনন্দে খেয়ে নিচ্ছে, খেতে খেতে খাবার শেষ, তারপর সেখানে গিয়ে পড়ছে। তখনই সেই বক্রাক্ষস তো দেখা তো রেগে গেছে, বলে আমার খাবার খেয়ে ফেলছে, আমার কাছে আসছে, তখন ওকে মারতে আসছে, বোঝায় রাখ আমি এখানে খাবার খাইছি কিন্তু এখানে জল পান করি নাই, জলটা খেয়ে নিই তারপরে দেখছি। তারপর ভীম তার সাথে এমন করে লড়াই যুদ্ধ করলো, করতে করতে ওকে মেরে ফেলেছে। তারপর যখন ওদিকে ফিরে আসছিল, আর এইদিকে চারি পাণ্ডব ওরা যখন বাড়িতে ফিরে আসছে, আইসা শুনছে ভীমকে এরকম বক্রাক্ষসের কাছে পাঠাইছে, তখন যুধিষ্ঠির বলতাম মা তুমি জানো না এই বক্রাক্ষস কত কত ভয়ঙ্কর, আমরা হয়তো এই বক্রাক্ষসকে আর এই ভীমকে আর ফিরে পাবো না, দেখতে পাবো না। তখন অর্জুন একটা সর্পবান জুড়ে যাচ্ছিল ভীমকে সাহায্য করতে, তখন ময়ূরেশ্বর পার হয়ে যখন গেছে তখন দেখছে ভীম সেই বক্রাক্ষসকে মেরে চলে আসছে,
তখন এই যে অর্জুন তার ধনুষ বাণে সর্পবাণটা জুড়েছে, এটা কী করবে? তখন ওখানে ছেড়ে দিয়েছে। আর সেই যে সর্পটা সেখানে ভয়ঙ্কর রূপে সেখানে অবস্থান করত, আর যখন তখন গরু ছাগল মানুষ যাকে পাইত খেয়ে নিত, বুঝতে পারছ? ওই জায়গাটা তখন এইভাবে সেই দাপর যুগ থেকে সেই সাপটা ওখানে ছিল, কেউ আশেপাশে যেত না। নিত্যানন্দ প্রভু এই একচক্র ধামে জন্মগ্রহণ করলেন, তার মামার বাড়ি বা দাদুর বাড়ি ছিল ওই ময়ূরেশ্বরে, ওখানে গেছে একদিন উনি একা একা হাঁটতে হাঁটতে ওই সাপটা যেখানে থাকে ওখানে গেছে। তখন সবাই বলছে, আরে ছেলে তুমি ওদিকে যেও না, ভয়ঙ্কর সাপ। তথাপি নিত্যানন্দ প্রভু ওইখানে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভুকে আসতে দেখে সেই সাপটা একবার ব্যাক গিয়ারে পিছন পিছাইতে পিছাইতে লেজটা ভিতরে দিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। নিত্যানন্দ প্রভু তখন দাইনকালে যে কুন্তল ছিল সেটা খুলে ওই গর্তের মধ্যে চাপা দিয়েছে মুখের মধ্যে, আর সেই যে কুন্তলটা সেটা পাথর হয়ে বিশাল বড় হয়ে গেছে এখন এত বড়। আর ওর উপরে একটা ভক্তরা মন্দির করেছে, নাম কুন্তলদেব মন্দির। চারিপাশে অনেক তমাল গাছ আছে, সুন্দর জায়গা, কুন্তলদেবের মন্দির আছে ওখানে, তো এখনও সেই কুন্তলটা আছে। আচ্ছা, তারপরে কী হয়েছে, সেই কুন্তলদেব জায়গাটা আপনারা যাবেন দেখবেন, কুন্তলদেব আছে, সেই নিত্যানন্দ কুন্তলটাও সেখানে আছে, ঠিক আছে। তারপরে ওইখানে নিত্যানন্দ প্রভু যে দাদু, তার নাম ছিল কি, মটুক রায়, মটুক নারায়ণ, মটুক রায়। তার সেবিত একটা গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ আছে, সেই মুকুট রায়, সেই উনি ওই মন্দিরটা করেছিলেন মাটির দেওয়ালের উপরে টিনের ছাউনি। কয়েক বছর আগে গিয়েছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, ইদানিংকালে ওই সম্পূর্ণ মন্দিরটা ভেঙে নতুন করে আরেকটা মন্দির করেছে, সুন্দর মন্দির, ওইটা দর্শন হবে। তারপর ওর পাশে একটু দূরে আছে এটা ময়ূরেশ্বর শিবলিঙ্গ, মুকুট রায় ওই শিবলিঙ্গের পূজা করতেন, বিশাল একটা দিঘি আছে তার মালিক উনি। তো যাই হোক, এখন ওইটা সরকারিভাবে হয়ে গেছে, আর সেই শিবলিঙ্গটা আছে, ওইটা দর্শন করে তারপরে আস্তে আস্তে আবার আমরা এই একচক্রা ধামে মন্দিরে ফিরে আসবো। তারপরে মধ্যাহ্নকালীন স্নান কার্যাদি করে প্রসাদ পেয়ে বিকালবেলা ঘুরিয়া ফিরিয়া বেড়াইবেন, এবং নিত্যানন্দ কথা কীর্তন হবে। এই 18-19 দুই দিন হয়ে গেল, তারপরে যারা থাকতে চাইবেন তারা 20 তারিখে নির্জল একাদশী ব্রত পালন করতে পারেন, ভূমি একাদশী, তারপর দিন দ্বাদশী, বরাহ দ্বাদশী, তারপর দিন নিত্যানন্দ ত্রয়োদশী 22 তারিখ। এরকম উৎসব 5 দিনব্যাপী সেখানে হবে, আপনারা সকলে আমন্ত্রিত, যার সামর্থ্য আছে 5 দিন থাকবেন, আর নয়তো যারা শুধু পরিক্রমা করবেন পরিক্রমা করতে পারেন, আর যারা পরিক্রমা না করে যদি উৎসবে যেতে চান তাও যেতে পারেন, যেমন আপনাদের সুবিধা অনুযায়ী।